সামনে পরীক্ষা, কিন্তু মোবাইলই কাল ডেকে এনেছিল পরিবারে। হ্যাঁ ঠিকই শুনছেন, এক নাবালিকা আর এক নাবালক দুজনে বাবা মায়ের বকাবকিতে বাড়ি থেকে কাউকে না জানিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। পরিবারের লোকজন খুঁজতে থাকে বিভিন্ন জায়গায়। ঘটনাটি ঘটে 27/11/2024 তারিখ খানাকুল থানার ইচ্ছাপুর বয়ালবন্দিপুর এলাকায়। পরিবারের লোক হন্যে হয়ে খুঁজে না পাওয়ার কারণে বাধ্য হয়ে দ্বারস্থ হয় খানাকুল থানার পরিচালিত ঘোষপুর ফাঁড়িতে। ঠিক পরের দিন অর্থাৎ 28/11/2024 তারিখ অভিযোগ করেন পিতা ঘন্টুচরণ দাস। অভিযোগের ভিত্তিতে হুগলি রুরাল পুলিশ খোঁজ খবর নিতে শুরু করে। আলমবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান এবং ঘোষপুর ফাঁড়ি ইনচার্জ শুভ ঘোষ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। মাত্র 7 ঘন্টার ব্যবধানে পুলিশ সফল হয়। নাবালককে পাওয়া যায় হাওড়া স্টেশন থেকে রাত্রি 10টা নাগাদ এবং রাত্রি 11টা নাগাদ পাওয়া যায় সুস্থ অবস্থায় নাবালিকাকে। পরিবারের দুশ্চিন্তা থেকে মুক্তি দিল দ্রুত পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের তৎপরতায় সুস্থভাবে তাদের সন্তানদের ফিরে পেল বাবা মা। একদিকে পরিবারের পক্ষ থেকে পুলিশকে ধন্যবাদ জানিয়েছে, সেই সঙ্গে পুলিশের দ্রুত তৎপরতার পরিবারের মুখে হাসি ফুটিয়েছে দায়িত্ব কর্তব্যরত পুলিশ কর্মীরা। তাদের ধন্যবাদ জানিয়েছেন খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের কর্মকর্তারা। ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামই নয় কাজী সাংবাদিকতা। ঘটনা ঘটেছে সকালে 8টার সময়। হ্যাঁ, ওরা মোবাইল নিয়ে খেলা করছিল। আমি তখন বললাম খেলা করবি না, পড়তে বসবি, খাবার খেয়ে নিবি, হ্যাঁ চলে আয়, তাই বললাম। ঘটনা ঘটেছে সকালে বাচ্চা দুটো উঠেছে, ওঠার পরই আমি ওদের মুখ টুক ধুয়ে দিয়ে টিফিন খাইয়েছি। টিফিন খাইয়ে যে ওরা মোবাইল ঘাটাঘাটি করছিল, যে বললাম যে তুই মোবাইল কেন খাচ্ছিস, পরীক্ষা তারপরে পড়তে পার। তখন এক ছেলেটা ছুটে খেলতে চলে গেল, তো মেয়েটা ঘরে ছিল। হ্যাঁ, তো কিছুক্ষণ পর মেয়েটাকে বললাম ভাই কোথায় গেল দেখতে, খুঁজে নিয়ে আয়। হ্যাঁ, ও খুশি বেরোলো, তখন আমি রান্না বসাই। তারপর একটু পরই রান্না বসানোর পর আমি ওদের খুঁজে যাই, হ্যাঁ ডাকতে যাই। তখন ওরা বললো, যে ইটভাটার লোকগুলো বললো যে ওরা ওই দিকে গেলো। হ্যাঁ ঠিক আছে, তখন তারপরে খোঁজাখুঁজি করি কোথায় গেলো কোথায় গেলো, টিফিন নিয়ে খাওয়াবো, স্কুল পাঠাবো, তা পাইনি। তারপরে খুঁজতে আরম্ভ করলাম, তারপরে এসে দেখলাম একটা বান্ধবী বললো যে এইদিকে গেলো ছুটে। হ্যাঁ, তারপরে খোঁজাখুঁজি করতে করতে পাইনি। তখন আমার ঘোষপুরে আমাদের ফাঁড়ি আছে, ফাঁড়িতে অভিযোগ জানালাম, শুভ ঘোষ ইনচার্জ আছেন, ওনাকে আমি জানালাম। হ্যাঁ, তারপরে বললো ঠিক আছে, আমরা আত্মীয়দের লোকের কাছে একটু খোঁজ খবর নিন, বাড়িতে সব খোঁজ খবর নিন, ওনারা বললেন। আমরা আর আত্মীয় বাড়িতে আর সব খোঁজ খবর নেওয়ার পরেও তারপরে আমরা সন্ধ্যে নাগাদ এসে আমরা পুলিশ ফাঁড়িতে আমরা লিখিত অভিযোগ দিই, লিখিত অভিযোগ দিয়ে এসআইকে শুভজিৎ ঘোষকে আমরা ওনাদের স্টাফদের সহযোগিতায় আমরা একটা লিখিত অভিযোগ দিয়ে তারপরে দিন আমরা খানাকুলে একটা লিখিত অভিযোগ দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু আমাদের সফল হলো, ওনারা শুভ আমাদের ঘোষপুর পুলিশ ফাঁড়ি ওরা প্রচুর চেষ্টা করে কলকাতা থেকে হাওড়া থেকে একজন ছেলেকে তোমার শিয়ালদারে থেকে মেয়েকে ওনারা সহযোগিতা করে উদ্ধার করে আমাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা মানে তুলে দিল। হ্যাঁ, ওদের আমরা অশেষ ধন্যবাদ জানাই। আমার বাড়ি গ্রাম ইচ্ছাপুর, পোস্ট মায়ালবন্দিপুর, জেলা হুগলি, থানা খানাকুল। ঘটনা ঘটেছিল সকালবেলা, আমার বিনা দিকে ও মোবাইল নিয়ে ভাইটাকে ডেকে নিয়েছে, আর ও মোবাইলটা নিয়ে ওরা খেলা করছিল। এবার খেলা করছে করছে আমি ঠাকুর সেবা দিচ্ছিলাম, দিতে দিতে টান টান করে স্কুল যাবো বলে, তা সেই সময় ও খুঁজে পাইনি। তারপরে তো ও বললো হ্যাঁ গেছে, তো দেখি ও খুঁজতে গেল, ফাঁকে টাকে খুঁজে এলো, সামনগুলো দেখতে পাইনি, দেখতে যে এরকম খোঁজাখুঁজি হচ্ছে, 5 কিলো খোঁজাখুঁজি হচ্ছে, অনেকক্ষণ খোঁজা হচ্ছিলো, খুঁজে খুঁজে দেখতে পাইনি। তারপরে দেখতে দেখতে তারপরে আমরা এই রামপ্রসাদের দিকে আসছি, এসে দেখি না ওই ওরই বান্ধবীরা ক্লাসে পড়ে, সেই বান্ধবী জিজ্ঞেস করতে বলছে না, সেটা তো বললো আমি ডাকলুম, তারা কিন্তু আসেনি, স্যার এই রামপ্রসাদের দিকে চলে গেছে। এবার এখান থেকে এসে রামপ্রসাদে অনেকক্ষণ পুরী পুলি ফাঁড়িতে এলাম, এসে জিজ্ঞাসা করবো ওরা বলে একটু দরখাস্ত লিখো দিকে দাও। তখন আমরা কী করলাম, দরখাস্ত লিখে এখানে শুভ ঘোষ ইনচার্জে তারই ইয়েতে, কিন্তু সেই তত্ত্বাবধানে একবারে মানে 6 ঘন্টার ভিতরে সে কিন্তু এই হাওড়ার ছেলেটাকে পেলো আর মেয়েটাকে পেলো শিয়ালদায় সামনে। পরশু দিন হয়েছে, কালকের মধ্যেই মোটামুটি সব ইয়ে করে হবে। এরা হচ্ছে ইচাপুর গ্রাম, ময়াল ইচাপুর গ্রাম, আর থানা খানাকুল, জেলা হুগলি, ঘন্টুচরণ দাস। মেয়ে ছেলেটার বয়স 8 বছর আর মেয়েটার বয়স এই 11 বছর 7 মাস হচ্ছে।
2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন সিবিএসই এন্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং, স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা হাওড়া। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত, আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা, সিবিএসই বেস্ট ইন্টিগ্রেটেড ই লার্নিং, সিবিএসই ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে, ফোন নম্বর 9732753100।